খেলতে গিয়ে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল 20টি শিশু। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তবে আপাতত 20টি শিশুই ভর্তি নকশালবাড়ি হাসপাতালে। খেলতে গিয়ে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল শিলিগুড়ির নকশালবাড়ি এলাকার প্রায় 20টি শিশু। আশঙ্কাজনক অবস্থায় 20টি শিশুই ভর্তি স্থানীয় নকশালবাড়ি হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বুধবার বিকেলে শিলিগুড়ির নকশালবাড়ির বড় মনিরাম জোতে মাঠে খেলতে যায় এলাকার বেশ কয়েকজন শিশু। খেলতে খেলতে 20টি শিশু অজান্তেই বিষাক্ত ফল খেয়ে নেয়। খেলা সেরে সন্ধেবেলা বাড়ি ফিরলে শিশুরা বমি করতে থাকে। চিন্তিত অভিভাবকেরা শিশুদের স্থানীয় নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকেরা জানান, বিষক্রিয়া হয়েছে 20টি শিশুরই, প্রত্যেকেই এই মুহূর্তে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি। অসুস্থ শিশুদের অভিভাবক সূত্রে জানা যাচ্ছে, বাগবান্ডার নামক একটি বিষাক্ত গাছের ফল ফাটিয়ে ফলের ভেতরের বীজগুলি বাচ্চারা বাদাম ভেবে খেয়ে নেয়। ওই বিষাক্ত ফলের বীজ খাওয়াতেই অসুস্থ হয়ে পড়ে শিশুরা। চিকিৎসকরা জানান, একদিকে গরম, অপরদিকে ওই বিষাক্ত ফল শিশুরা খাদ্যদ্রব্য মনে করে খেয়ে ফেলেছে, তাতেই অসুস্থ হয়ে পড়েছে শিশুরা। তবে বর্তমানে প্রাথমিক চিকিৎসার পর 20টি শিশুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা যাচ্ছে। ও বাচ্চাগুলো খেলতে গেছিল, তো ওরা, আমরা তো আমাদের ভাষায় বাগবান্ডার বলি গাছটা, ওটার একটা ফল থাকে সবুজ রঙের ছোট, ওটা ফাটাইলে আর কি বাদামের মতো কিছু জিনিস বার হয় ভিতর থেকে, ওটা বাদাম ভেবে খাইছি আর কি সবাই একসঙ্গে। তারপরে খাওয়ার পরে এখন কতক্ষণে খাইছে, মোটামুটি 5:30-6টার দিকে বাড়ি ফিরল। তারপরে বাড়িতে পুরো বমি করতেছে, থাকতে পারতেছে না। তারপরে আমি, আমার বাড়িতে একটু কাজ ছিল, আমি আমার বউকে পাঠাইলাম যে ডাক্তারে দেখাও কি ব্যবস্থা নেয়। তো পরে ফোনে শুনতেছি বলে এখানে ভর্তি করেছে, আর ভর্তি না করালে হবে না, 18-20 জনের মতো হবে। এখন তো বর্তমান সুস্থ দেখতেছি, এখন দেখি ডাক্তারবাবু কিরকম মানে ট্রিটমেন্ট করে। শিলিগুড়ি নকশালবাড়ি এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ। ছোট বাচ্চারা খেলতে খেলতে এই ফলটা খেয়ে নেয় এবং খেয়ে এরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে বড় মনিরামের মানুষ সবাই জোর ঝাঁপ করে এবং পঞ্চায়েত সদস্য সবাই মিলে সেখানকার মানুষরা বাচ্চাগুলোকে হসপিটালে নিয়ে আসায় এবং খুব অতি দ্রুত হসপিটালে নিয়ে আসে এবং হসপিটালের পরিষেবার মাধ্যমে এখন সমস্ত বাচ্চা মোটামুটি সুস্থর দিকে, এখন পরিস্থিতি অনুকূলে আছে। আমরা মোটামুটি 19 জন বাচ্চা এবং এরা একই বয়সের, একটু হয়তো আগে পিছিয়ে হতে পারে এবং এরা ভাবতে পারেনি যে এটা খেলে কি হতে পারে, এটা ফল খেয়ে নেয় খেলার ছলে নয় খেলতে খেলতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নকশালবাড়ি। ইতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।